আচ্ছা সসাই হ্যাঁ বাক্কা কয়দিন থেকে আমার রহমত বড় মাথায় খেলেন না কোন মাত আখতা মনে হল কইলাম আপনারে জিকাইলে আমরা বেটা মানুষ মনে করেন হোর বাড়ি যাওয়ার পরে হোর হড়িও কারা লালিও কা মানে যথেষ্ট সম্মান দিই বুঝছেন তো আর ও জায়গাত মনে করো যে বেঠি মনে করো আমার বউ আমার বাড়ি তাইলো এখান তো তাইর হোর বাড়ি নাকি কিন্তু তাই এই সম্মানটা পায় না কেন নিয়মে তো এখান তাইরও হোর বাড়ি আমি যেন হিনো গেলে সম্মান পাই তাই তো অন্য আইলে সম্মান হয় তো এই সম্মানটা তাই পায় না কেন এগু তো বড় জটিল প্রশ্ন এই প্রশ্নের উত্তর তুমি বুঝিলি বাই যদি তুমি কদিন গিয়ে তোমার হোর বাড়ি থাকি যাও কারণ হইল গিয়া তুমি তো তোমার হোর বাড়ি গিয়া একদিন বা দুই দিন থাকো হাইয়েস্ট গিয়া তুমি আই যাও বছরের মূল একবার বা দুইবার যাও তোমার একটা একটা টান দেন ফাইন সম্মান দেন ইজ্জত দেন পালা পালা খাইবার দেন কিন্তু তোমার বউ তো তোমার জন্য পারমানেন্ট থাকে একজন মানুষ যখন তোমার সবসময় থাকবো তার ইজ্জত আস্তে আস্তে কমিয়ে আই যায় যেমন যখন ফার্স্ট বিয়া হয় তখন কইনা বেড়ি যখন তখন ঠান্ডে মায়ের দেখবার সবটা কাম করতে দিতে না ফাগর হামাইলে ইস তুমি তা করিও না গো তুমি ওটা করিও না গো তোমার তো সালি লাগি যাব তে ফানের হলো সে তুমি তুলা মারিও না আমি দিমু হে মনে করে আইসে রুম বাদি সবাই যাও ওটা কইন যত দিন যায় সম্মান কমে যেমন ফইলাকু নাই ওর গিয়া তখন 10-12 দিন হ্যাঁ গিয়া হিরিয়া আইয়া আরও 5-7 দিন তাকিয়া আবার গেলাগি নাই ওর ওটা করে করি বাজার নাই ওর গিয়া টাকা ফলে কম আর বাড়ির টাকা ফলে বেশ লাস্টে ওলা হয় তোমার বাফর বাড়ি গিয়া 2 দিন 1 দিন তাকিয়ে ঘুরিয়ে আইন সকালে গেলে বিকেলে আইন পার্মানেন্ট তখন তো অনো হোর বাড়ি আমার বাড়ি তার লাগে ইজ্জত কম থাকে আর তুমি এখানে বুঝিলি ভাই তুমি এক কাম করিও তোমার হোর বাড়ি গিয়া 6 দিন তাকি যাও বুঝছো নানি প্রথম দিন তাকবাই দামান বাদ দিন ওই যাবাই মেহমান আর আরও 6 দিন করে ভিতরে ওই যাবাই হেওয়ান আর বাদে ওই যাব নাকমুখ সমান ঘুরিয়ে আই যাবে বাড়িত ও তো আমার মাইল লাগাই দিছি খানো রাখতাম তার মনো তার মনো সাইড লিতাম না তোর বাইর লিতাম হ্যাঁ বুধবাইছি আমি একটা গলত ফেহমি হয়ে গেছে আচ্ছা ছিল মনে করে সাসাইয়ের মা তো মেন হলো না আব্দুল চা হ্যাঁ শুনতাম কি তার বইন আর মাটা বুঝলাম বেটা মাইল লাগাই আমি মাতিয়ে দিতে দাও না আচ্ছা বুঝো বুঝো বেটা ওখান কইছে তোমার ফুড়িয়ে গো বিয়ার উপযুক্ত না নি ও খর আর ইজেন বিয়ার সময় হয়ে গেছে বিয়া দিলাও ফুড়িন বাংলি নিতে গড় রাখার জিনিস না বুঝছো না নি বুঝছনি মা ওহো হেওয়ান কইছিনি তুমি কইতে সময় হলা কইলে না আমি মাত ফুরাইবার আগে বেটা মাইল লাগাই দিছি কিলা ফুরাইতাম কেন আর তুমি মাত ফুরাইতে কিতার লাগি মূল মাত থেকে শুরু করে দিলে না বিয়ার মা তখন আগে কই দিলে না বাদে কইলে না ফুরিন বাংলন করে রাখার জিনিস না বিয়ার মাত খোয়ার আগেও মাইল লাগি গেছে ওখান আগে কইতে আসলে তুমি তোর মাতে সুন্দর করে ফুরাইয়া কইতে পারো না বাদে উঠে কই আলু আব্দুল চলি গেছে ইটা আর মাত হইল নি ও বা বেটা তোমার ফুলির বিয়ার মাতে কান লইয়া মনে খাই ওলা নি মাত ও তো ওলা তো বিয়ার মাতে কান লইয়া আইছে বা বইয়া ওখান দেখিলি তে তোলা কইতি আমারে কিলা কইলি আমারে বুঝাইছত নি দাও ও গফ করো চলো রে আমরা যাই গরে আও রে তুই গুসা করিস না যাও আও গুসা করছত নি না না চল আই চল তার দাও করো বইয়া মাতিও আরে বিয়া শাদি হইলে দাও দিও ও তুলে ভালে কি লইব তুই দেখি নি তাই যাই করু বই মাতি মাই আচ্ছা না বইয়া মাতিম গুসা করিস না বইয়া মাতি দেনি আও তাই সা উঠা বই মাই বাকা দুখ দিলেছ মনে জানি আমি কিন্তু তো ইত্যাম 10 টাকা ইকুতা কি ড্রাইভার হয়তো 10 তোরা কইছি ইত্যাম 10 তো গেল কি 20 তো তোর ড্রাইভার 10 তোর দিলে 10 আমার রইবনি আমার গাড়ি ভাড়া হইছে 10 টাকা আমি 10 টাকা দিয়ে 10 টাকা হইতাম ইকুতা মতো দিলে কি লইব আমি ইত্যাম নাই ই হিসাব ইকু তোমার কি লাগে বুঝাইতাম তে ও তো বুঝিলাস না ড্রাইভার হইতো 10 অটো ভাড়া আর তোরা ইত্যাম 10 ও 20 আমার সারা গুজা কিনা নি 10 টাকা দিমি গিলা আমি তো দিত না ভাড়া তুই হিসাব বুঝো নাই তুমি আমি বুঝি হিসাব তো তুমি বুঝো হিসাব 10 টাকা 20 টাকা দিই তো কি আমারে আমার দোষ আমার ইচ্ছা তোমার দোষ তুমি নিতে আমি কিনা ভাই 10 টাকা পাইলাম তে
অটোমা 10 টাকা তুলে দিলাম 10 টাকা 20 টাকা দিলাম সাড়ে দিলাম কি না আমার মাথা খিতা করে দেব বিশ্বাস কত হলে আমাকে দইল ইরি অঙ্ক বুঝানি অঙ্ক অঙ্ক কে সারাখান দিও তো বুঝতাম না দরবা করো কি তো হইছে তোমার তোমার বুঝাই যাও আমি কইমু তুমি কইতাস না আমি কই না আমি কইতাম এজনে কবে আমি কইতাম শুনো বেরা মালা ছিরো আমি কইতাম শুনো না তুমি এজনে কবে আমি কই যাইব আমার নানি অটোমা 10 আর ড্রাইভার কই কইছে তারা নিতাম 10 ও 20 টাকা হই জানি অটোবা আদি 10 আর তা আদি 10 বিষয় জীবনানি তে আমার 10 ঘুরেনি আমার অটোবা 10 টেন 10 টা ঘুরে হইতে মানি আমি হে কই আল্লাহর ওয়াস্তে এক 2 মিনিট লাই তো টাকা মন করবাইনি তুরা বেটারে বুঝাই রাখো শুনা দাদা রাখ তোমার কথা শেষ তো এখন তাইন কই লাগ কো দুইজন আইছি অটোয় এক লগে তাইন দিছেন 20 টাকা বার করিয়া আমিও দিছি 20 টাকা বার করিয়া অটো লাই নিছে গিয়া আমার 20 ভাড়া 10 টাকা অন হে দিত নানি আমারে 10 ঘুরাইয়া হে তানে কইছে তুমি তানে দিলে 10 টাকা ঘুরাই এখন বেটা আমার হিসাব দেখি তা জানা অটোয়ালায় ভাইতো বেটা টান 10 অটোয়ালায় টানে কইতোলা কইছে যে দাদা মনে করো গো আমি আপনার টান ভাইতাম 10 এখন আপনার টান তাইন ভাইবা 10 আপনি দিলেন জানি টানে 10 বেটা এবারে খালি বারবার কয় অটোয়ালায় ভাইতো 10 তুমি ভাইতে ও তুমি 10 ও তুমি 20 আগি নানি অটোয়ালার 10 তাই দাম 10 20 টাকা নানি আমার আমি না হইতাম না আমার মা না আমার মা শুনো না ও গো ভাই দাও মাটন দাও না আমি বেরা ভাঙ্গে দিয়ার তো গো মাটন দাও না শুন তাই লেবি হুরা দিতাম না আমি ও ভাই দাও না এখন তুমি খালি 10 আমারে দিবা বেচাল শেষ আমার লগে কোনো দরবার নাই খালি 10 পাইতাম আইও কিতা হো আমার বাপরে বুড়া বেটা হইও না করলাম হৌরু লাগি বাপর সমান তোমার বাপরে যে বুড়া বেটা হই তোমার মারে বুড়া বেটি হই তোমার কিতা আরাম লাগবনি কিতা কোটো কিতা লাগি যাইতে হনো গিয়া তালাক লইতে নি আচ্ছা রে বা অত গুসা করি লাভ নাই এমনি তো এক সমাধান বাড়াইব নানি আমি তো ব্যবস্থা করবো নানি সল্গ ভিতরে না হইলে কুটু দেবা কিনি অত উড়াউড়ি খাম নাই তোরা দম লাগো আমি এক ব্যবস্থা করি আর আমার সাইডটা দিন সময় দেও না কিতা খালি সল্গুর ভিতরে না হইলে দেবা কিনি কুটু আচ্ছা আচ্ছা আমি খালকুর ভিতরে ব্যবস্থা করি আর রাখো আমি এক ব্যবস্থা করি আর হ্যাঁ করতাম যে তাও করি আজকে রাত করি ভিতরে ব্যবস্থা করাও লাগবো হানো গোয়াটি যাইতে না কিতা নাও আগে দি যাই গেলে এমনি বুঝই ভাই হানো যাই আর আও আটটা বিটা রাইত কাপড় সুফল লইয়া বারই গেলে ও বুঝই ভাই তোরা আগে দি যাই আর কিতা ইমার্জেন্সি খাম নি ও ইমার্জেন্সি খাইকো সকাল কুর আগে যে কোনো ভাই খাম গা করাও লাগ ও নো বেগুয়া তো লোক আমার কাছে আর কোনো অপশন নাই দুই অপশন হয় তোমারে ভালাইতাম আর না গরো বউরে ভালাইতাম আমি চিন্তা করে দেখছি তোমারে ফালানি লাগবো ঘুরে লই যাবো আস্তা দিন দেখি আমি খাইতাম তুমি আমার বদুয়া দিও না আমার কাছে আর কোনো অপশন নাই যাও আল্লাহ রাওলা হই আর বাবা ও সেই মূল জায়গাত আমি আমার বাপরে ফালাইয়া গেছিলাম আর তুমিও যদি সেই আমার এই জায়গা ফালাইয়া যাও তেইজ্ঞান ইতিহাস হয়েছে দুই কদম আগে নিয়ে আমারে ছাড়ো না এক মানুষের আশ্রয় তো খাইল তোমার ভুয়া যখন তোমারে ফালাইব ওলা মানুষের আশ্রয় লেগে
আমি আমার বাপর ওলা ওলা নির্জন এলাকা ফালাই গেছি কইতাম পারি না খানো গেছেন বা দেখিত হইস কেউ ভাইল নি নানি আজ তুমি আমার দেখ আশ্রয় লাগাইয়া তুইয়া যাও তো তোমার ফুয়া খাইল তোমারে আশ্রয় লাগাইয়া তুইব আমার আজ যে খান গঠিছে এইখান আমি আমার বাপর লগে খরছি আর তুমি আজ আমার লগে খর দাই ইয়াদ রাখি এখান খাইল তোমারও গঠিব দেও তুমি যখন খরায় মানুষের সাহারায় ফেলাই দিতাম তো এক মানুষের হয় মানুষের সাহারায় দিয়া যাও আব্বা তুমি ওগুলা নিয়ে দাদা জিরে ফেলাইছিলে আনি এটা তো আর আমার কোনোদিন খইলে না কিন্তু আমার বিশ্বাস আমার উরতে আমার এলাকা লাইতে না আমার ওলা বিশ্বাস আছে আমার ওলা তোমার লাখান বিশ্বাস আছে আমার বদুয়া দিও না রে আমার কিছু করার নাই এখন না আমি বদুয়া দিয়ার না ও দেখি আর সামনে মানুষ আছে গাড়ি গুলা চলে আর আমি যাইমু গিয়া যাও গিয়া আমার মোবাইল গেছি তাম দুইটাই কি যা তো এগু কিতা দেখো না তুমি এগু কত বেস্তায় এগু নি 3,000 3,000 দেব এগু বিকমনি বাক্কা ফোন নাম না এগু লইছি বেশ দিয়ে আর লইছি 1,000 তাকো না না 3,000 কম নাই ইগুরে বা 3,000 পাইতে আইউ না ওই ফাইম ফাইম মোবাইল বেসরা নাকি তা ওই কত বেসরা 3,000 ওদিন থাকিয়া 3,000 এগু বিকবো নি আমি 1,000 হইলাম দেখিছেন মোবাইল এগু মোবাইল এগু তো বেশ শুননা নাই না এগু আমি নি মুগিয়া 3,000 দিয়া দাও 3,000 দাও আগে তাই না আমার লগে মাতিছো না আমি 3,000 দিনি তুমি তো নেরাই না তুমি তো রেট কমারা জোর আমি 3,000 দিনি মুগিয়া ও এখন নিমু 3,000 তুমি যাও হরো তুমি তো 1,000 টাকা কইছো 3,000 আমি দিমু 3,000 আমি 1,000 কইছিন না নি আমি 3,000 দিয়ে নিমু দাও টাকা দাও আমি নিমু আমি তোমার 3,000 দিমু টাকা দাও ওইব আমি 3,500 টাকা দিমু আমি নিয়ে গিয়া তুমি 3,500 কি দাও যাই রে 3,000 টাকা মাত কত হইয়া আছে তানো দাও টাকা দাও টাকা দাও ও আমি আমি 3,000 দিমু না না আমি 3,500 দিমু কিতা হইছে কিতা হইছে ও মোবাইল গো তাইন বেশি তা আমি 3,500 টাকা দিলো ইতাম বেড়া 3,000 টাকা দিলো ইতা তাইন 3,500 কিতা ইতা আমার লগে আগে তানোর ভুড়ানি ও বাদে মোবাইল দাও আমার গুনা নি ও জেন দাম আমি 700 ভাজিল দিয়া তুমি জেন দাম বেশ তানে বেশি মু এক কাম করো এক কাম করো আমি ওগুলি নিলাম দেখি লাই দেও দেও ডাক নিলাম ডাকো ঠিক আছে ডাকো বেশ ডাকো 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 ও দেখি লও মোবাইল দুই জনে সরকারি দাম 1,000 টাকা 1,000 টাকা ও বেটা ভাই নিয়া তারা আমার এইগু দিতা 3,500 টাকা আর তুমি কই এখন নিলাম ডাকি 1,000 টাকা কত কইতা 3,500 টাকা কইতে তার তো 3,500 টাকা কইতে আমারে সরকারি দাম 3,500 টাকা ঠিক আছে সরকারি দাম 3,500 টাকা 3,500 টাকা 3,500 টাকা সরকারি দাম 3,500 টাকা কি নিলাম লাগছে মোবাইল মোবাইল আমার আমার কিন্তু সরকার দিছে নি না সরকার হাইয়ার তুই কাল সরকারি দাম করে বেটা তে কিতা কইতা আমার মোবাইল কাল সরকারি দাম করে খালি আমার নাম কইতা নি নিলাম ডাক্তার সময় ওরা ডাক হইন না সরকারি দাম হওয়া লাগে তুই খালি কই আব্দুল কি দাম 500 500 আব্দুল কি দাম 3,000 ওলা কইবো আমার কিতা আব্দুল কি দাম 3,500 টাকা আব্দুল হকি দাম 3,500 টাকা 3,600 টাকা 3,600 টাকা এক 3,500 টাকা 3,500 টাকা এক 3,800 টাকা 3,800 টাকা 4,000 টাকা 4,000 টাকা 4,000 টাকা 4,000 টাকা এক 4,000 টাকা 4,000 টাকা দুই 4,100 টাকা 4,100 টাকা এক 4,100 টাকা দুই 4,200 টাকা 200 টাকা 4,200 টাকা এক 4,200 টাকা দুই তে তান্ডে দিলাম হ্যাঁ আমি নিতাম 4,200 টাকা তিন পাইছো দাও পাইছো ও ফ ফ দাও তোমরা নোনা লেনদেন করে লিও ও পয়সা দিমু তুমি লগাই দামনি আও না অন্তকে লিয়েই বেবো ক্যাশ দিলে ওটারে টাকা টাকা নগদ দেব লাগবো টাকা নগদ দিমু তো তোমার ফোন পে আছে ফোন তো তোমার ফোন লিলাম আমি ফেকান হইতামি ফোন পে রে বো ফোন পে যে তা পয়সা দে ইতা সিন না আমি তুমি নগদ পয়সা দিবাই আনে 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 লিলাম আইতাম না তোমারে নিলামই আমি ভাই হারছি আও আও যা পয়সা দিবাই দাও আদর বার কোন গদি ওসা সা হুম এখন কু যত মানুষ চুরির দরা খায় হুম এরা বেশিরভাগ শিক্ষিত মানুষ আগে আগে মানুষে ফড়িতা শিক্ষা অর্জন করতা করিয়া মহা মানুষ হইতা আদর্শবান মানুষ হইতা আর এখন মানুষ ফড়িয়া সুর হইন ও কেলেঙ্কারি যেগু ধরা খায় এগুলো দেখবা শিক্ষিত মানুষ দুই নম্বরের যেগু ধরা খায় আওটাও শিক্ষিত মানুষ ইতা কি চাষা এখন কু শিক্ষা এটা বদলি গেছে বেটা
আগে আগে মানুষে ফলিস হইন বালা বালা মাস্টার কাছে ফলিস হইন একদম আদর্শবান শিক্ষকের কাছে ফলিস হইন ফরিয়া আদর্শবান বঞ্চ হইন এখন করে যে মাস্টার কলে ফরাইন যে গুনতে ইগুনতেও চুরি করেন ও মিড ডে মিলর চাউল হরুদাইন তোর চাউল তা হরুদাইনতে খাইতা ও তার মাছ থেকে একটা পাঁচ দিন তারা মারিয়া খাইলেন এগুন চুরি করেন নেন এর বাদে ও স্কুলের টাইমও আইতা নাই লেট করিয়া আইবা আর সরকারের কাছ থেকে ফুল বেতন লইবা ও যে কতক্ষণ টাইম চুরি করলা তা চুরি কতরা নানি তারা মাস্টার কলেও চুরি কতরা আর সুর মাস্টার কলে ফলাইয়া ছাত্রের আদর্শবান কিলা বানাইতা আগর আগর মাস্টার আসলা যেখান ফলাইছইন সুন্দর করে ফলাইছইন ফলার উপরে নিজে আমল করছইন খামো লাগছে এখন করিতে তোমার মুখ দি ফলাই নেখতা আর তারা নিজে থাকুন বাদ খাম করাত চুরি করাত তো তো মানুষ সুর বনবো এর বাদে সব ফলিয়া সুর বনে নিলা না এখনও বালা বালা মাস্টার সকল আসইন বালা বালা মানুষ আসইন কিন্তু বেশিরভাগ মানুষ আরে বাদ হয়ে গেছইন জি আমি ওখান কই আগেও মানুষের শিক্ষা পাইলে এখনও মানুষের শিক্ষা পাই আগর মানুষ বালা মানুষ বনলা আর এখন বেশিরভাগ মানুষ গিয়াও খালি দুই নম্বরই চুরি দেখাতি ও শিক্ষক হলে গড়বড় শুরু করে এরা চুরি শুরু করে এরা বন্ধ করে দেখবা সব ঠিক হয়ে যাবো